বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো। আমি তাদের বোর্ডকে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি যে তারা কেন আমাদের এখানে অনূর্ধ্ব-১৮ অনূর্ধ্ব-১৯ দল পাঠায় না, কিংবা আন্তর্জাতিক টি-20 এবং ওয়ানডে সিরিজ খেলে না। দেখুন, ইংল্যান্ডের মতো দল কিন্তু নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলে, তারা আমাদের প্রতিবেশী হয়েও কেন খেলে না? শুধু বাংলাদেশ না, আমি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথাও বলবো। তারা যদি নেপালের ক্রিকেটের উন্নতি দেখতে চায় তাহলে আমাদের সঙ্গে নিয়মিত খেলা উচিত। আমরা তাদের অনুরোধ করব আমাদের সাথে খেলার জন্য, তাহলে দল হিসেবে নেপাল আরো ভালো হবে। নেপালের জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা। ডালাসের নেদারল্যান্ডসের বিপক্ষে নেপাল ভালো ক্রিকেট খেলেছিল, কিন্তু আমরা খানিকটা দুর্ভাগা ছিলাম, তাই জিততে পারিনি। বিশেষ করে বোলিং বিভাগ, দলগত পারফরমেন্স ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এক রানে হেরে গেছি। নেপাল ক্রিকেটের জন্য এটা বড় একটা ধাক্কা, তবে আমরা এসব নিয়ে এখন আর ভাবছি না। আগামীকাল আমরা তোমাদের দেশের বিপক্ষে খেলবো। আমি নিশ্চিত ছেলেরা জেতার জন্য মুখিয়ে আছে। আশা করছি খুব ভালো একটা ম্যাচ হবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমি বোর্ড সভাপতি কিংবা আমার ক্রিকেট বোর্ড না, নেপালের 3 কোটি মানুষই তাদের পারফরমেন্সে খুশি। বিশ্বকাপে তারা ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু সবাই আমাদের দলকে জিততে দেখতে চায়। এখনো হয়তো এটি হয়নি, তবে সবাই অন্তত বাংলাদেশের বিপক্ষে জিততে চায়। একটা জয় নিয়ে বাড়ি ফেরাটাই আমাদের শেষ লক্ষ্য। নেপালের জন্য এটা সবচেয়ে বড় অর্জন, কারণ নেপালের সরকার, প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ জার্সি পরছে এবং নেপালের জন্য গলা ফাটাচ্ছে। এটা নেপালের ক্রিকেটের জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনি হয়তো ডালাসে দেখেছেন, মাঠের 90% মানুষই নেপালের সমর্থক ছিল, যারা কিনা জার্সি গায়ে দিয়ে এসে আমাদের সমর্থন করেছে। যুক্তরাষ্ট্রে সমর্থকরা আমাদের ব্যাপকভাবে সমর্থন জুগিয়েছে, এটাই নেপাল ক্রিকেটের ভবিষ্যৎ। আরেকটা ব্যাপার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, যুক্তরাষ্ট্র নেপালের জন্য দ্বিতীয় ভেনু, নেপালের জন্য এটা ভালো একটা ব্যাপার। 2014 সালে আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ খেলেছিলাম, ওইবারই আমরা প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলাম। আমরা হেরেছিলাম, তবে সেদিন লড়াই করেছিলাম। কালকে বাংলাদেশকে হারানোর একটা বড় সুযোগ, আমরা সেটা লুফে নেয়ার চেষ্টা করব। আমি আসলে সব ক্রিকেটারদের সম্পর্কে ঠিকঠাক জানি না, এগুলো সব আসলে টিম ম্যানেজমেন্ট দেখবে। তবে বাংলাদেশ খুবই ভালো দল, নেপালও ভালো করছে, আশা করছি তারা এবারের বিশ্বকাপের প্রথম জয়টা পাবে। মামুন খুবই ভালো এবং পরিশ্রমী একজন মানুষ। কিউরেটর হিসেবে সে কয়েক মাস আগেই এসেছে, 1 বছর আগে সে প্রিমিয়ার কাপের জন্য এসেছিল, এরপর বিশ্বকাপ বাছাইয়ের সময়ও কাজ করেছে। সে আমাদের এখানে দারুণ কাজ করছে। আমাদের এখন ভালো একটা টিম ম্যানেজমেন্ট আছে, যেখানে প্রধান কোচ ভারতের। বিশ্বকাপের পর আমরা এসব নিয়ে আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। এরপর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশের এক্সপার্টদের আমরা আমন্ত্রণ জানাব। বোর্ড সভাপতির সাথে সরাসরি আমার কথা হয়নি, তবে বাংলাদেশের সাবেক একজন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন সে কাঠমান্ডু এসেছিল, সে অনূর্ধ্ব-১৯ দলকে সামলাচ্ছে। তখন আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম, বছরে অন্তত একটা দ্বিপাক্ষিক সিরিজের কথা বলেছি।